পঞ্চম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ স্কুলের পিয়ন সহ চারজনের ঘৃণ্য ঘটনাটি ঘটেছে দিল্লির পুর নিগম পরিচালিত একটি স্কুলে। গণধর্ষণের ঘটনায় 54 বছর বয়সী স্কুল পিয়নকে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে এই কুকর্মে জড়িত ছিল আরও তিনজন, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃত পিয়নের নাম অজয় আদতে, উত্তরপ্রদেশের জৌনপুরের বাসিন্দা, বর্তমানে গাজিয়াবাদে থাকে। গত 10 বছর ধরে স্কুলে পিয়নের পদে কর্মরত ছিল সে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গোটা ঘটনাটি ঘটেছে 14 মার্চ। তারপর থেকে ওই ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, এমনকি ফাইনাল পরীক্ষাও সে দেয়নি। পরীক্ষায় ওই ছাত্রীকে অনুপস্থিত দেখে শিক্ষিকা যখন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন ও অনুপস্থিতির কারণ জানতে চান, তখন শিক্ষিকাকে ঘটনার কথা জানায় ওই ছাত্রীর ভাই।